আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি আরেকটা নতুন সবজি গার্ডেনে লাগিয়েছি এবং সেটা কিভাবে লাগিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মটরশুঁটির দানা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেটাকে আমি গার্ডেনে যে সয়েলটা রয়েছে সেটা কন্টেনারে নিয়ে এভাবে ছিটিয়ে দিয়েছি। এখানে আমি কোনো কম্পোস্ট ব্যবহার করিনি এবং এটা যদি আমরা বাইরে রেখে দিই যে কোনো জায়গায় খুব সহজেই, কিন্তু এটার জন্য তেমন কোনো ওয়ার্ম প্লেসের দরকার নেই, খুব সহজেই। আজকে যেহেতু মে মাসের 10 তারিখ, মে মাসে যে সবজিগুলো আমরা বাগানে লাগাতে পারি তার মধ্যে গার্ডেন পিস অন্যতম। প্রায় 8 থেকে 9 দিনের মধ্যেই কিন্তু খুবই হেলদিভাবে প্রত্যেকটা সিড থেকেই মাশাল্লাহ চারা বেরিয়ে এসেছে। এবছরই আমি এটা প্রথম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। খুবই হেলদি এবং এখানে যদি আমি ট্রে ব্যবহার করতাম, সিডলিং ট্রে, তবে খুব ভালো হতো, তখন চারাগুলো আলাদা আলাদা জায়গায় থাকতো, শুধু তুলে নিলেই হতো। আর যেহেতু এভাবে দিয়েছি, এখান থেকে খুব সাবধানে মাটিটাকে একেবারে নিচ থেকে তুলে তারপরে আমি গাছগুলোকে আলাদা করব। যেহেতু এত গাছ সেজন্যই এগুলোকে আমি অ্যালোটমেন্টে লাগিয়ে দেব। এখান থেকে খুব সাবধানে করে অ্যালোটমেন্টে নিয়ে এসেছি এবং যে জায়গাটাতে লাগাবো সেই জায়গাটাকে আমি খুব ভালো মতো ক্লিন করেছি, সেখানে যেন কোনো আগাছা বা উইড না থাকে। অ্যালোটমেন্টে যে কোনো গাছ লাগানোর আগেই আমরা যদি সেই জায়গাটাকে পরিষ্কার করে নিই তবে কিন্তু খুব দ্রুত গাছগুলো হেলদিভাবে বেড়ে উঠবে। এখানে আমি এভাবে স্টিক রেডি করে রেখেছি এবং সেই সাথে গাছগুলোকে তুলে খুব সাবধানে তুলে নিয়েছি। এভাবে একটা হোল স্টিক দিয়ে, হোল করার যে স্টিকগুলো পাওয়া যায় সেগুলোকে দিয়ে একটু গভীরভাবে হোল করে নিচ্ছি। যেহেতু আমার এখানে যে চারাগুলো, সিডগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে, যাতে দ্রুত শিকড়গুলো নিচে চলে যেতে পারে কোনো প্রকার আঘাত না পেয়ে। বিভিন্ন দিক দিয়ে শাখা প্রশাখা বেরিয়ে এসেছে। এখানে আমি একটা একটা করে এই হুলের মধ্যে দিয়ে দেব। তেমন কোনো যত্ন আমার মনে হয় এটার জন্য প্রয়োজন নেই এবং এমনভাবে দেব যে সিডটা রয়েছে সেটা যেন নষ্ট না হয়। এভাবে করে, এবং রুটগুলো খুবই হেলদি, এভাবে করে একটু ক্যাপ ক্যাপে দিলে এগুলো যখন বড় হবে একটার সাথে কিন্তু আরেকটা গাছ সহজেই লেগে যাবে, সেজন্যই কিছুটা গ্যাপে গ্যাপে দিলে গাছগুলো উপরের দিকে বেড়ে উঠবে। আমি খুব ভালো মতো মাটিটাকে নিংড়িয়ে নিয়েছি, সেখান থেকে সমস্ত আগাছা, তারপর যে ঘাসগুলো ছিল। আসলে অ্যালোটমেন্টে গাছ লাগানো খুবই কঠিন, খুবই পরিশ্রমের কাজ, যেটা আমি এবছর বুঝতে পারছি। তারপরও যেহেতু শুরু করেছি, দেখা যাক। এখানে একে একে গাছগুলো লাগিয়ে দিচ্ছি। যখন আমরা গাছগুলো লাগাবো তখন অবশ্যই সেখানে পানি দিতে হবে। আমার এখানে যদিও কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরও যে কোনো গাছ লাগানোর পরেই, সেটা কন্টেনারে হোক অথবা গার্ডেনে বা অ্যালোটমেন্টে যে কোনো জায়গায়, সেখানে অবশ্যই পানি দিতে হবে, তাতে গাছগুলো সেট হতে পারে। আর আমরা যদি কোনো গাছ লাগানোর পরে পানি দিতে ভুলে যাই, দেখা যাবে গাছগুলো কিন্তু মরে যাবে বা ড্রাই হয়ে যাবে। এভাবে স্টিক দেওয়ার পরও আমি ভেতরে ভেতরে ক্রস স্টিক লাগিয়েছি। এই চারাগুলো বা এই প্ল্যান্টসগুলো এলোমেলোভাবে উপর দিকে বেড়ে ওঠে, সেজন্যই যখন শাখা প্রশাখাগুলো অন্যদিকে যাবে এই ধরনের ক্রস স্টিক থাকলে সেগুলো সাপোর্ট পাবে, এজন্য এভাবে দেয়া।
এবং সেই সাথে গাছ লাগানোর পরে বিকেলবেলা অ্যালটমেন্টে প্রচুর স্লাক এবং স্নেল থাকে, স্লাক কিলার দিয়ে দিয়েছি যাতে কচি কচি গাছগুলোকে খেয়ে ফেলতে না পারে। এর আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখা যাক কেমন হয়। অ্যালটমেন্টে এবছরই আমি প্রথম আমার গাছ বা গার্ডেনিং শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন গাছগুলো খুবই ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং সেই সাথে এবছরে গার্ডেনিংটা যেন আমার আরও ভালো হয়। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।